যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, অনেক একসাথে কাজ করছে, কিভাবে করছেন পুরোটা ম্যানেজমেন্ট করে? দেখুন, এই যুদ্ধকালীন তৎপরতা করতে গিয়ে আমাদের অনেক ম্যানেজমেন্ট তরফ থেকে অনেক কষ্ট হয়েছে, কিন্তু বাট এই অবস্থার মধ্যে আমরা দেখুন মেয়েদেরকে খুব সিস্টেমেটলি লাইন ওয়াইজ মেনটেন করে, এক দেড় মিটার মেনটেন করে মেয়েদেরকে আমরা ফ্যাক্টরিতে ঢুকাই। যখনই মেয়েরা আসে ফ্যাক্টরিতে, ফার্স্ট আমাদের ফার্স্ট কাজ হলো হ্যান্ড ওয়াশ করাচ্ছি। হ্যান্ড ওয়াশ করার পর ওদেরকে আমরা স্প্রে করাচ্ছি, দেন প্রতি ঘন্টায় ঘন্টায় আমি মেয়েদেরকে আমরা স্যানিটাইজার দিচ্ছি প্রতিটা হাতে হাতে। যতটা চেষ্টা করছি সিকিউরভাবে যতটা করা যায়, মানে যতটা পর্যন্ত সরকার থেকে যতটুকু পর্যন্ত আমরা মেনটেন করা বলেছে সেভাবে আমরা মেনটেন করে পুরো প্রোডাকশনটা করাচ্ছি। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, মেয়েরা খুব প্রথম দিন আমাদের একটু প্রবলেম হচ্ছে, মেয়েদের একটু ভয় টয় পাচ্ছিলো, কিন্তু পরবর্তী ওরা নিজেরাই অস্তিত্বভাবে সুন্দরভাবে সুন্দর পরিবেশে ওরা মেনটেন করে, ডিস্টেন্স মেনটেন করে সব কিছু ওরা নিজেরাই করছে, আনন্দের সাথে করছে, কোনো প্রবলেম আসা হচ্ছে না। এখানে আমাদের ডক্টরদের যে ড্রেসটা বানানো হচ্ছে, নার্সদের ড্রেসটা বানানো হচ্ছে, তাদের ক্যাপ বানানো হচ্ছে, শু বানানো হচ্ছে, পুরো ড্রেসটাই আমাদের ডক্টরদের ড্রেসটাই পুরো বানানো হচ্ছে। এটা মেটেরিয়াল আমাদের রাজ্য সরকারই দিচ্ছে, তন্তুজার থেকে মেটেরিয়ালটা আমাদেরকে দিচ্ছে, সেখান থেকে অর্ডার আসার পর আমরা নিজেরা কাটিং করে পুরো রেল ওয়াইজ প্রোডাকশন করে, লাইন ওয়াইজ প্রোডাকশন করে আমরা নিজেরা বের করে দিচ্ছি। আমাদের আপাতত এখন পাঁচটা লাইন চলছে, পাঁচটা লাইন হচ্ছে প্রতি ঘন্টায় 60-70 পিস করে আসছে, পার আওয়ারে 300 পিস করে আসছে ঘন্টায়। তো আমাদের টার্গেট এটা পার ডে 5,000 পিস মাল বের করার। যেহেতু আমরা একদিন আগে যা শুরু করেছি, আজকে সেকেন্ড ডে, দু তিন দিন পর এটা প্রোডাকশন 5,000 আশা করে আমরা চলে আসতে পারবো। আমার নাম হলো পুলক কুমার দাশগুপ্ত। এটা মেশিন ওয়াইজ মানে এক একজন এক একজন এক একটা প্রসেসে করছে, মানে কেউ সাইড জুড়ছে, কেউ স্লিভ লাগাচ্ছে, কেউ রুটটা বানাচ্ছে, এইভাবে একটার পর একটা একটার পর একটা আমরা এই কাজটাকে পুরো কমপ্লিট করছি, তারপরে প্যাক করছি আস্তে আস্তে। এটা বানানো হচ্ছে ডাক্তারদের জন্য, যে করোনা স্পেশাল যে ড্রেসটা ডাক্তাররা যে পড়ছে এখন, তাই সেটাই আমাদেরকে মানে বানাতে দেওয়া হয়েছে। আমাদের 9টা থেকে 5টা পর্যন্ত কাজ হচ্ছে, ঘন্টায় আমাদের 60-70 পিস, ম্যাক্সিমাম 100 পিস আমাদেরকে মানে আমরা করতে পারবো না। আমাদের আসলে বেশি খুব ভয়ের মধ্যে কাজ করছে, কিন্তু এই কাজটা করে আমরা খুব আনন্দিত, কেন কি আমরাও একটা পার্ট হয়েছি এই মানে সমস্ত যুদ্ধের মধ্যে, আমরাও একটা অংশ, মানে আমরা একটা অংশগ্রহণ করেছি। ডাক্তাররা নার্সরা যেরকম যুদ্ধ করছে, পুলিশ থেকে শুরু করে পুরো প্রশাসন যেমন যুদ্ধ করছে, আমরা তাদেরকে এই এই যে পোশাকটা প্রদান করে মানে আমরা বানিয়ে দিয়ে আমাদের খুব গর্বিত মানে মনে হচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। ভয়ের মধ্যেও আমরা কাজটা খুব গর্বের সাথে করছি, আমাদের খুব ভালো লাগছে। আমার নাম সুনিতা চিত্রকর। গৃহবন্দী মানুষদের জন্যই আমরা কাজটা করছি, যারা তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে উঠতে পারে। আমরা দেশের জন্য প্রতিটা মানুষ যারা ভালোভাবে সুস্থ হয়ে, ডাক্তার যারা আমাদের জন্য সেবা করছে দেশের জন্য, ডাক্তার নার্স তাদের যে ইউনিফর্মটা বানাচ্ছি, যারা তারা ওটা পরে প্রত্যেকটাকে মানুষকে সুস্থ করে তুলতে পারে এবং তাড়াতাড়ি আমরা স্বাধীনভাবে পুরনো অবস্থাতে যাতে ফিরে আসতে পারি, সেই চেষ্টাতেই আমাদের এই কাজটা করা হচ্ছে। আমার নাম সাবানা বিবি।